পার্থও চোর কেষ্টও চোর ববিও চোর অরূপ চোর অভিষেকও চোর মমতা ব্যানার্জিও চোর ভেবেছিলাম লোকসভা ভোট শুরু হলো এবার অন্তত কিছুদিনের জন্য তৃণমূলের এই চুরি দুর্নীতির খবরগুলো করতে হবে কিন্তু তৃণমূলের রাজত্ব চলবে আর সাংবাদিক হিসাবে চুরি দুর্নীতির খবর করব না এটা বললে তো হবে না যেখানে চুরি সেখানে তৃণমূল এমন কোনো দপ্তর নেই এমন কোনো জায়গা নেই যেখানে তৃণমূল আর মমতা সরকার চুরি করেন সমস্ত জায়গায় চুরি দুর্নীতি করে একাকার করে রেখেছে শুধু ধরা পড়ার অপেক্ষা দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গেও শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়োগ দুর্নীতি মামলা প্রথমে দেখলাম সিঙ্গেল বেঞ্চে গেল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি বিশ্বজিৎ বসু তো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের উপর ভরসা রাখেন না কে ভরসা রাখে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দলদাস কৃতদাস চটিজাটা পুলিশের উপর এখন আর বাংলার কোনো সাধারণ মানুষও ভরসা রাখে না কলকাতা হাইকোর্টের বিচারপতিরাও ভরসা রাখেন না সিঙ্গেল বেঞ্চের বিচারপতি বিশ্বজিৎ বসু পাহারে জিটিএতে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে सीबीआई তদন্তের নির্দেশ দিয়েছিলেন তারপর কি হলো যা হয় এই গত বছর ধরে যা আমরা দেখে আসছি আমাদের ট্যাক্সের টাকা আমাদের ডেভেলপমেন্টের টাকা খরচা করে সিবিআই আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলে গেল ডিভিশন তারপর কি সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি পাহাড়ের শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড কোথাও ছাড়েনি যেখানে সুযোগ পেয়েছে সেখানেই চুরি দুর্নীতি করেছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ কিছু এসে যায় না যেখানে তৃণমূল সেখানেই চুরি যেখানে তৃণমূলের দপ্তর সেখানেই চুরি এমন কোন মন্ত্রী দপ্তর নেই যেখানে চুরি হয়নি শুধু ধরা পড়ার অপেক্ষা কলকাতা পুরসভা থেকে শুরু করে রাজ্য সরকার সব জায়গাতেই যে যেখানে পেরেছে যেমন পেরেছে চুরি করে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে পরিবর্তনের সরকার না ভারতবর্ষের ইতিহাসে এই বাংলার ইতিহাসে ছাপ রেখে গেছে যে কিভাবে চুরি করতে হবে শিক্ষকের চাকরি চুরি যত পেরেছে অযোগ্য প্রার্থীদের শিক্ষক রূপে ঢুকিয়ে দিয়েছে এই বাংলার কোনায় কোনায় প্রতিটি জেলাতে দক্ষিণবঙ্গ হোক বা উত্তরবঙ্গে হোক এই মুহূর্তে আমাদের ছেলে মেয়েদের যারা শিক্ষা দিচ্ছে তাদের অধিকাংশ হচ্ছে চোর দুর্নীতিবাজ তৃণমূলীদের টাকা দিয়ে শিক্ষকতা করছে জিটিএর এই মামলায় পাহাড়ে শিক্ষক নিয়োগের মামলায় আবার জোর ধাক্কা গেল রাজ্য এদের তো লজ্জা সরম বলে যে গত দু বছর ধরে হাইকোর্টে সুপ্রিম কোর্টে চড় বিচারপতিরা দুগালে চুনকালি মাখিয়ে দিচ্ছে তবু এদের লজ্জা নেই যেমন নির্লজ্জ এদের প্রশাসনিক প্রধান তেমন নির্লজ্জ এদের রাজ্য সরকারটা এটাকেই পরিবর্তনের সরকার ভেবে আপনারা তিনবার বিধানসভা নির্বাচনে জিতিয়ে এনেছেন আমাদের লজ্জা লাগে কাদের ভোট দিয়েছি আমরা আবার আমাদের ট্যাক্সের টাকায় বিচারপতি বিশ্বজিৎ বসু যে নির্দেশ দিয়েছিলেন সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন পাহাড়ে জিটিএতে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তার বিরুদ্ধে আমাদের ট্যাক্সের টাকা খরচা করে চলে গেল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আর আজকে সেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দুই বিচারপতি হরিশ স্ট্যান্ডন এবং বিচারপতি মধুরেশ প্রসাদের ডিভিশন বেঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশে কোনো বিশ্বাস নেই তারা তদন্ত করতেই পারবে না দলদাস কৃতদাস পুলিশ কিসের তদন্ত করবে আবার তা তৃণমূলের নেতাদের বিরুদ্ধে সম্ভব নাকি এটা দিবা স্বপ্ন তাই বিচারপতি হরি স্ট্যান্ডন এবং বিচারপতি মধুরেশ প্রসাদের ডিভিশন বেঞ্চে আজকে রায় হয়ে গেল যে পাহাড়ে এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত বহাল থাকছে দেখবেন এই নির্লজ্জ রাজ্য সরকারটা এখানেই থামবে না এরা আবার চুনকালি মাখতে চলে যাবে সুপ্রিম কোর্টে এবং চর আবার এই রাজ্যে ফিরে আসবে আর আমাদের ট্যাক্সের টাকার কোটি কোটি টাকা গলিয়ে দেবে এরা আমাদের ট্যাক্সের টাকা থেকে শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের সিঙ্গল বেঞ্চ ডিভিশন বেঞ্চে ছোটাছুটি করেছে শেখ শাহজাহানের মতন একজন অপরাধীকে রক্ষা করার জন্য কোটি কোটি টাকা উড়িয়ে দিয়েছে আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতিটা ক্ষেত্রে সেই মানিক ভট্টাচার্য থেকে শুরু করে এই পাহাড়ে জিটিয়ে কাণ্ড প্রতিটা প্রতিটা ঘটনায় চুনকালি মেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেখানেই দুর্নীতি তবু বাংলার মা বোনারা দেখতে পাচ্ছে না মাসের শেষে হাজার বারোশো টাকার লক্ষ্মীর ভান্ডার জমা পড়ছে যাকে কুচি তারা ভোট দিয়ে যাচ্ছে জিটিএ আওতাভুক্ত এলাকায় শিক্ষক নিয়োগ দুর্নীতির কিছু অভিযোগে সিবিআই কে অনুসন্ধান করে দেখার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু সিঙ্গেল বেঞ্চ আজকে বিচারপতি হরিশ স্ট্যান্ডন এবং বিচারপতি মধুরেশ প্রসাদের ডিভিশন বেঞ্চ সেই রায় বহাল রাখলো এরপর আশা করছি ওই যে বললাম চুনকালি মারতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আবার সুপ্রিম কোর্টে যাবে আজ বৃহস্পতিবার এই শুনানি হয় রাজ্যের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল কিশোর করেন সমস্ত সওয়াল জবাবের পর সেই মামলার যে রায় স্থগিত রাখা হয়েছিল আজকে শুক্রবারে পরিষ্কার প্রধান এই ডিভিশন বেঞ্চ হরিশ এবং বিচারপতি মধুরেশ প্রসাদের ডিভিশন বেঞ্চ রায় দিল সিবিআই তদন্ত চাই কারণ সরকারি আধিকারিকরা ওখানে বলছেন যে চুরি দুর্নীতি হয়েছে এবং এই প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শিক্ষা দপ্তর বাক্যবাসুর শিক্ষা দপ্তর বিধাননগর উত্তর থানায় এফআইআর করেছে যে পার্থ চট্টোপাধ্যায় চোর তৃণমূলের ছাত্র যুব নেতারা চোর এই বলে তারা এফআইআর করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বলছে তৃণমূলের নেতারা চোর লাজ লজ্জার আর কোনো অবশিষ্ট রইল না কমেডি সার্কাস হয়ে গেছে সরকার এখন আর চলছে না সরকারটাকে চালাচ্ছে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট আর এই সরকারটা যাদেরকে আমরা ভোট দিয়েছি সেটা এখন হয়ে গেছে কমেডি সার্কাস লজ্জা লাগে এদিকে আমরা ভোট দিয়েছি গোটা ভারতবর্ষের মানুষের সামনে মুখ দেখাতে পারি না আজকে ভোট হচ্ছে গোটা ভারতবর্ষের একশো দুটা লোকসভা কেন্দ্রে নিরানব্বইটা কেন্দ্রে কিচ্ছু হয়নি তিনটে লোকসভা কেন্দ্র জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে যত রকম অশান্তি মার পিঠ মাথা ফাটছে আগুন লাগছে অপহরণ করে দিয়ে চলে যাচ্ছে হুমকি দিচ্ছে গোটা ভারতবর্ষের মানুষ দেখছে আমাদের বাংলাকে কি লজ্জা একবার ভাবুন এই লজ্জার সরকারটাকে আপনারা যতদিন না নবান্নের চোদ্দ তলা থেকে ফুটপাথের ধুলোতে বসাতে পারছেন ততদিন এই লজ্জা আমাদের দেখতে হবে আর এর জন্য দায়ী হচ্ছে আমরা আমরাই একমাত্র দায়ী এই চোর দুর্নীতিবাজ চিটিংবাজের সরকারটাকে আমরা তিনবার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছি এরা সব জায়গায় দুর্নীতি করেছে কাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার শিক্ষা দপ্তর অভিযোগ করেছে এফআইআর করেছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অভিযোগ করেছে আর কার বিরুদ্ধে অভিযোগ করেছে ছাত্র পরিষদের নেতা যুব নেতা নেতা ভট্টাচার্য স্কুল পরিদর্শক প্রাণ গোবিন্দ সরকার সহ সাত আট জনের নামে বিধাননগর উত্তর থানায় এফআইআর করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বলছে তৃণমূলটা চোর আর আমাদের রাজ্যের মা বোনেরা হাজার টাকা বারোশো টাকার লক্ষ্মীর ভাণ্ডারের লোভে সেই তৃণমূলকে চোরগুলোকেই ভোট দিয়ে যাচ্ছে আমাদের বাংলার যুবকরা কুড়ি টাকার চুল্লুর লোভে সেই তৃণমূলের লোকগুলোকেই ভোট দিয়ে যাচ্ছে আমাদের বাংলার ইমাম বাতার লোবে মুসলিমরা সেই তৃণমূল কি ভোট দিয়ে যাচ্ছে যারা হিন্দু মুসলিম জৈন শিখ পার্সি যার কথাই বলুন না কেন যে ধর্মের মানুষের কথাই বলুন না সবার চাকরি চুরি করে নিয়েছে যোগ্য শিক্ষকরা মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে বসে আজও কামছে তাদের কোনো জাত ধর্ম নেই সেখানে হিন্দু মুসলিম শিখ জৈন পার্সি সব ধর্মের মানুষ আছেন বেকার যুবকদের শিক্ষিত যুবকদের যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি চুরি করে নিয়েছে পাহাড় থেকে সমতল যেখানেই দেখবেন সেখানেই চাকরি চুরি তৃণমূল সরকারের আমলে সিবিআই তদন্ত হবে জিটি এর এই কাণ্ডে এবং এখানে এফআইআর করা হয়েছে বিধাননগর উত্তর থানায় আদৌ কিছু হবে না আপনারাও জানেন আমিও জানি দলদাস চটিচাটা কৃতদাস পুলিশ কিচ্ছু করতে পারবে না তৃণমূলের নেতাদের বিরুদ্ধে এফআইআর নিতে হয় হাইকোর্ট বলে দিয়েছে তাই এফআইআর নিয়েছে আগে তো এফআইআরও নেয়নি বিধাননগর উত্তর থানার যিনি আইসি ছিলেন তাকে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেছিলেন কি করেছেন আপনারা এফআইআর করতে আসছে স্কুল এডুকেশন শিক্ষা দপ্তর আপনারা এফআইআর নিচ্ছেন না কিসের ভয় কি করে বলবে বিধাননগর থানায় আসি আইসি কি করে বলবে যে আমি চটিচাটা অপদার্থ তৃণমূল নেতাদের বিরুদ্ধে এফআইআর নিতে পারবো না মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শিক্ষা দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের তৃণমূলের নেতাদের বিরুদ্ধে এফআইআর করলো চাকরি চুরি কাণ্ডে আর সেই চাকরি চুরি কাণ্ডে সিঙ্গেল বেঞ্চ যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সেই তদন্ত আজকে বহাল রাখলো ডিভিশন বেঞ্চ কি বলবেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শিক্ষা দপ্তর বলছে তৃণমূলের নেতারা চোর আর আমার বাংলার মা বোনেরা বলছে তৃণমূল কি ভোট দেবো কারণ হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে আমার বাংলার বেকার যুবকরা বলছে তৃণমূল কি ভোট দেবো কুড়ি টাকা চুল্লু পাচ্ছি আমার বাংলার মুসলিমরা সংখ্যালঘুরা বলছে তৃণমূল কি ভোট দেবো হজ করতে যাওয়ার পয়সা দিচ্ছে এই সমস্ত ভাতা আর অনুদান দিয়ে নিজেরা যে কত কোটি কোটি টাকা লুটে নিচ্ছে সেটা এই বাংলার আমাদের মতন মূর্খ মানুষদের মাথাতেই ঢুকছে না যবে ঢুকবে তবে বাংলাটাকে আর আপনারা বাঁচাতে পারবেন না এত ভালো চুরি দুর্নীতি এরপর আছে ড্রাগের ব্যবসা সন্দেশখালী থেকে তৃণমূলের নেতারা অপারেট করছে দুবাই থেকে ড্রাগ আসছে সন্দেশখালীর উদ্দেশ্যে মানুষ পাচার হয়ে যাচ্ছে নারী পাচার হয়ে যাচ্ছে আর আজকের ভোটে ভোটার ভারতবর্ষের দৃষ্টি আমাদের তিন কেন্দ্রের দিকে কারণ কারণ এখানেই আমরা গবেটের মতন মূর্খের মতন একে অপরের সঙ্গে মারপিট করে বেড়াচ্ছি কারো মাথা ফাটছে কাউকে অপহরণ করে নিয়ে চলে যাচ্ছে কাউকে পিটিয়ে দিচ্ছে কোথাও মহিলাদের হুমকে দিচ্ছে যত রকম ভোটে অশান্তির খবর তত তত এই আমাদের বাংলায় কি বলবেন আপনারা দোষ কিন্তু আমাদের যারা এত কিছু জানার পরেও এত কিছু চুরি দুর্নীতি দেখার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বলছে তৃণমূলের নেতারা চোর শিক্ষামন্ত্রী চোর যুব নেতারা চোর তারপরেও আমরা ভোট দিয়ে যাচ্ছি আমাদের মতন গণ্ডমূর্খ এই দুনিয়াতে নেই বিশ্বাস করুন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন নিউজ বাংলা মিডিয়া নবান্নের বিজ্ঞাপন পেয়ে এই সমস্ত ঘটনা চেপে যাওয়ার চেষ্টা আমরা আগে সেইগুলো দেখাবো যেগুলো এই মেন স্ট্রিম মিডিয়াগুলো চেপে যাওয়ার চেষ্টা করে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন যদি অবশ্য আপনাদের সাহস থাকে শেয়ার করা দেখতে থাকুন দা নিউজ বাংলা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলবেন না কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না